চ্যানেল 2.0 এর পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে শেয়ার করব আমার নতুন মাছের স্টক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে, আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে আসছি গোল্ডফিশ, গোল্ডফিশের ট্যাঙ্কে। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ড রয়েছে, বড় সাইজ ব্ল্যাক গোল্ড রয়েছে, নর্মাল গোল্ডফিশ রয়েছে, সুয়াঙ্গি রয়েছে, রেড ক্যাপ রয়েছে, আর গোল্ডফিশের কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ডফিশের কালার। তো এটা হচ্ছে গোল্ডফিশের ট্যাঙ্ক। তার ঠিক ওপরে রয়েছে হচ্ছে সুয়াঙ্গি, বড় সাইজের সুয়াঙ্গি দেখতে পাচ্ছেন, কালার দেখতে পাচ্ছেন, অ্যাঞ্জেল ফিশ রয়েছে। উইডো রয়েছে, সব ধরনের কালার উইডো রয়েছে। এছাড়াও জেব্রা রয়েছে, রেড আই টেট্রা আছে, এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের মলি রয়েছে, রোজিবার রয়েছে, প্ল্যাটি, গোড়ামি, ক্রোকোডাইল মলিও রয়েছে কিছু বড় সাইজের। আর এখানে দেখতে পাচ্ছেন কার্প রয়েছে, বড় সাইজের কার্প, মিল্কি আছে, কার্প আছে, সব কিন্তু ভেল আছে দেখতে পাচ্ছেন, সবই কিন্তু ভেল, মোটামুটি প্রায় সবই ভেল আছে। বড় সাইজের রেড টেল আছে, নর্মাল শার্ক রয়েছে, কালারও কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু পরিমাণের জেব্রা রয়েছে, আর সবই কিন্তু ব্লিডিং পেয়ার। শামুক রয়েছে, প্ল্যান্টেডের গাছ পাবেন। এরপরে চলে আসছি অ্যাকোয়ারিয়ামে। এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের সাইজের অ্যাকোয়ারিয়াম পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও শোপিস দেখতে পাচ্ছেন, অনেক ধরনের ভ্যারাইটিস রকমের শোপিস পেয়ে যাবেন, বড় থেকে ছোট সব ধরনের কিন্তু শোপিস পাবেন। গ্লাস ক্লিনার আছে, গাপ্পি রয়েছে এখানে অল্প কিছু, আর ভেতরেও আমার কিছু পরিমাণে গাপ্পি রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন বদ্যি পাখি রয়েছে, অ্যাডাল্ট পেয়ার সব, বাচ্চা দেওয়া পাখি, স্পিঞ্চ আছে, স্পিঞ্চ বেঙ্গল স্পিঞ্চ আছে, আর কিন্তু নর্মাল স্পিঞ্চ রয়েছে, লাভবার্ড আছে। এছাড়া দেখতে পাচ্ছেন নানা ধরনের অ্যাকোয়ারিয়ামের অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন পাওয়ার ফিল্টার রয়েছে, 15 ওয়াট, 12 ওয়াট, 20 ওয়াট রয়েছে, জারেল লাইট, সব ধরনের মেডিসিন, পাম্প দেখতে পাচ্ছেন, 5 ওয়াটের পাম্প রয়েছে, জলের মধ্যে লাইট জ্বলবে লাইট রয়েছে, খাবারের কালেকশন দেখতে পাচ্ছেন, সব ধরনের খাবার রয়েছে, অপটিমাম 3-in-1 আছে, বিটা ফিশের খাবার রয়েছে, পাথর আছে। অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছেন 1.5 ফুট/1 ফুটের আছে, 1 ফুট/1 ফুট, জার রয়েছে, সব ধরনের সাইজের জার পেয়ে যাবেন। এছাড়াও অর্ডার অনুযায়ী অ্যাকোয়ারিয়াম পাওয়া যাবে, সব ধরনের সাইজ। টিয়া পাখির খাঁচা পাবেন, নর্মাল খাঁচা, এছাড়াও কিন্তু আমার কাছে সব ধরনের খাঁচা অর্ডার অনুযায়ী তৈরি করা হয়। লাকি বাম্বু পেয়ে যাবেন, লাকি বাম্বুর জার সমেত পেয়ে যাবেন। গাছ দেখতে পাচ্ছেন নানা ধরনের গাছ আছে, প্লাস্টিকের গাছ অ্যাকোয়ারিয়ামের। এছাড়াও আরও কিছু ভ্যারাইটিস রকমের গাছ রয়েছে, সেগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ কিছু গাছ রয়েছে প্লাস্টিকের। ঘাস গাছ রয়েছে,
এছাড়াও পেয়ে যাবেন ফাইটারের ট্যাঙ্ক পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের জার পাবেন, অ্যাকোয়ারিয়ামের কভার পেয়ে যাবেন সব ধরনের সাইজ এবং অর্ডার অনুযায়ী কভার বানানো হয়, সানফ্লাওয়ারের বীজ পেয়ে যাবেন, পাখির খাবার পুরো ফ্রেশ দানা দেখতেই পাচ্ছেন, পুরো ফ্রেশ দানা আছে, পায়রার খাবার পাবেন, মিক্স ফুড দেখুন সব কিছু কিন্তু ওখানে পেয়ে যাবেন। এরপর চলে আসছি পাখির খাবার, ঘাসের বীজ, ঘাসের বীজও কিন্তু পুরো পরিষ্কার দানা আছে ফ্রেশ। এই দেখতে পাচ্ছেন এটা 4 ফুটের অ্যাকোয়ারিয়াম, সমস্ত ধরনের সাইজ কিন্তু আপনারা অর্ডার অনুযায়ী পেয়ে যাবেন। ফিঞ্চের ছুরি পেয়ে যাবেন, নেট আছে মাছ ধরার, দোলনা পাবেন, সাইফোন, পেডিগ্রি। তো ভিডিওটি এই পর্যন্তই, আমার কাছে নতুন যেই যেই মাছের স্টকগুলো এসছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আর আমার দোকানটা হচ্ছে কৃষ্ণগঞ্জ নদিয়া, আপনারা যারা মাঝদার থেকে আসবেন তারা টোটো করে কৃষ্ণগঞ্জ এটিএমের সামনে বললেই কিন্তু আপনাদেরকে আমার দোকানের সামনে নামিয়ে দেবে। যদি দেখতে পাচ্ছেন কৃষ্ণগঞ্জ এটিএম, তার অপোজিটেই কিন্তু আমার দোকান। তো ভিডিওটি ভালো লাগলো, ভালো লাগলে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও আপডেট পেতে, এবং পরবর্তী ভিডিও কী বিষয়ে দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে ভিডিও করতে আমার সুবিধা হবে। তো এইটুকুনি ভিডিওটা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।